নোয়াখালী ৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের সমর্থকদের হামলায় দুই সাংবাদিক সহ স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের ১২ কর্মী আহত হয়েছেন। ওইখানে নৌকা আমার একটা অফিস ছিল, ওইখানে ওই অফিসের সামনে এগুলো হয়েছে। আমার গাড়িটা আমি আগায় আনছি, তারপর মেন রোডের উপরে তারা আইল্যান্ডের উপরে উঠি, ওইখান থেকে ইট মারামারি শুরু করছে। যারা যাদের জড়িত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া না নিলে আসলে আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচন করতে পারবো না। এ সময় এটিএন বাংলার ভোটের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের মাইজদি চৌমোহনী আঞ্চলিক মহাসড়কের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে। ক্যামেরার মধ্যে একটা বাড়ি দিল, আমি ক্যামেরা বাড়ি ঠেকানোর জন্য হাত দিলাম, হাতের মধ্যে বাড়ি দিল, আমাদের ড্রাইভারের গায়ে হাত দিল, আমাদের ক্যামেরাম্যানের গায়ে হাত দিল, সাথে সাথে ওই পাশের গ্লাসটাও ভাঙলো। আমি বললাম, ভাই আপনারা মিডিয়ার গাড়ি কেন ভাঙতেছেন? বললো মিডিয়ার গাড়ি ভাঙলে কি হয়। ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলাই মনে করি, অতর্কিত না। তো এই ঘটনায় আমরা নিন্দা জানাই এবং আমরা গণমাধ্যম কর্মীরা শুনে তাৎক্ষণিকভাবে ছুটে এসেছি এখানে। আমরা রিকোয়েস্ট করছি, আমাদের লোকাল সাংবাদিক ছিল, সেও রিকোয়েস্ট করছে, আমরা প্রত্যেকে যেটা মিডিয়ার গাড়ি তারা কোনোভাবে শুনে এবং বলছে মিডিয়ার গাড়ি ভাঙলে কি হয়। স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ জাগো নিউজকে জানান, আমরা একলাশপুরের তুলাবাড়ি এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে চৌমোহনী ফেরার পথে গাবুয়া বাজারে পৌঁছলে নৌকা মার্কার সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। তাদের মূল টার্গেট হচ্ছে আমি, আমাকে ইয়ে করার জন্যই। এর আগেও তারা প্রাণনাশের হুমকি দিয়েছে, এখনও তারা এই ধরনের কোনো একটা বড় ঘটনার জন্যই তারা এই জিনিসটা করেছে। এই পরে যখন মারামারি হয় তখন আমার কর্মীরা আমার গাড়িটাকে বের করে দিয়েছে, কোনো রকমে আমরা বের হয়ে আসছি, কিন্তু পিছনেই ছিল আমাদের একটা মাইক্রোবাস। ওই মাইক্রোবাসটা ভাঙচুর করে তারা, এবং তারা এটিএন বাংলার একটা গাড়ি ছিল, যেহেতু সাংবাদিকরা আমাদের সঙ্গে কথা বলেছে এবং তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদের গাড়িটাও তারা ভাঙচুর করেছে। এটিএন বাংলার গাড়িটি ভাঙচুরের ঘটনা শুনে কথা শুনে আমরা চলে এসেছি, ওসি সাহেব এসেছেন, সার্কেল এসপি মহোদয় এসিলেন সহ আমরা টিম নিয়ে চলে এসেছি পুরা। তো যেটি দেখেছি, এরপরে আপনাদের সাথে কথা বলে যেটি মনে হলো যে এই ঘটনায় একটি ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে, আমার অনুরোধ থাকবে এই ভিডিও ফুটেজটি আমাদেরকে দিবেন এবং একই সাথে আপনাদের যে অভিযোগটি এটি থানায় একটু দিয়ে যাবেন, আমরা খুব ত্বরিত গতিতে দ্রুত ব্যবস্থা করব। স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ চাকমার্কার গণসংযোগ শেষে ফেরার পথে গাবুয়া বাজারে পৌঁছালে নৌকা সমর্থিত মামুনুর রশিদ কিরণের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় এটিএন বাংলার গাড়িসহ গণসংযোগের একটি গাড়ি ভাঙচুর করা হয়। Someone new, they can't keep their